যে বঙ্গবন্ধু যদি সেই সময়ে সবুর খানকে একটা চিঠির উপরে মুক্তি দিয়ে দিতে পারেন, সবুর খান লিখেছিলেন যে মুজিব একসাথে রাজনীতি করেছি, আজকে তুমি প্রধানমন্ত্রী আমি জেলে, এটা কেমন করে হয়। এই চিঠি পাওয়ার সাথে সাথে সবুর খানকে মুক্ত করে দিলেন। শাহাজিজকে যদি 52,000 টাকা দিয়ে সেই প্রগতির গাড়ি কিনে দিতে পারেন বঙ্গবন্ধু, জেলখানার ভিতরে থাকতে যদি আমিনুল হক বাদশাকে দিয়ে 3,000 করে ওনার স্ত্রীর কাছে টাকা পাঠাইতে পারেন, আর 30 নভেম্বর রাত্রে তাদেরকে মুক্তি দেওয়ার গেজেট হলো, কিন্তু সকালবেলায় শাহাজিজকে জেল থেকে মুক্তি দিয়ে দিলেন। বঙ্গবন্ধুর মতন এত মহান হৃদয়ের মানুষ যদি এই রাজাকারদের মুক্তি দিয়ে থাকতে পারে সবুর খান এবং শাহাজিজের মতন লোককে, তাহলে পরবর্তীতে জিয়াউর রহমান সাহেব শাহাজিজকে প্রধানমন্ত্রী করে বা আমাদের সময় মন্ত্রী করে খুব অপরাধ করেছে বলে আমার মনে হয় না। ওইখানে আমার একটা কনসোলেশন শান্তি ছিল যে বঙ্গবন্ধু করে গেছেন, আমরা ফলো করেছি জাতির পিতাকে, কাজে এটা ফলো করেছেন, ওইখান থেকে এসেছে। তারপরও দেখেন 96-এর গভর্নমেন্টে আওয়ামী লীগের ক্যাবিনেটে দুইজন রাজাকার ছিলেন 96-এ, এইবারের ক্যাবিনেটের নাম নাই বললাম, কারণ কাউকে নাম বলে খাটো করতেন আল্লাহ, সূরা হুমাজার মধ্যে নিষেধ করেছেন। হ্যাঁ, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিন লুমাজাতিন ইল্লাজি জামা মালা ও আদাদা, যারা মানুষের সামনে অথবা অগোচরে গালমন্দ করে দোষ বলে বেড়ায় তাদের ধ্বংস, কাজে আমি ধ্বংস হইতে রাজি না, এই জন্য বললাম না আপনি জানেন নাম এইবারে কারা আছে। তারপর যেটা বলি, কাজী জাফর আহমেদ সাহেব ওনার এখানে এই জিল্লুর সাহেবের এখানে একটা তৃতীয় মাত্র অনুষ্ঠানে সিঙ্গেল পার্টিসিপেন্ট হিসেবে উনি বলেছিলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, জাফর খালি যে রাজাকারের বিচার চাও, রাজাকার তো আমার পরিবার আছে তোমার পরিবার। এই কথাটা কিন্তু অনেক লেটে জাফর ভাই বলছেন, অতীতে কোনোদিন বলেননি জাফর, কাজী জাফরের মত বন্ধুর জীবদ্দশায় বলেননি, অতীতেও বলেন কাজী জাফর সাহেব। এখন মৃত ব্যক্তি রেফারেন্স দিয়ে সব কথাটা করেন না, কারণ আমি গ্রহণ করতে, আই ডিড নট ইন্টারাপ্ট আপনার সময়, কিন্তু এখন যদি কাজী জাফরের মত নেতার একটা কথাকে যদি আপনি ভুল বলেন, তবে আমাকে রিলেট করতে হয় সবুর খান এবং সেই শাহাজিজের মুক্তির ব্যাপারে, মোহাম্মদ আলীর মুক্তির ব্যাপারে, ওগুলি করতে। কাজী এইগুলি বলে চাপায় বিএনপিকে কোনো লাভ হবে না। একটা কথা আপনাকে বলতে